নমস্কার বন্ধুগণ, আজ আমরা কাঁকড়াবনের তালতলে পাড়া গ্রামের এক কৃষকের সঙ্গে আলোচনা করছি, যেখানে আমরা আজকে আপনাদের দেখাবো ফুলকপির চাষ এবং তার সম্পর্কে। তাহলে চলুন সোজা সোজা আমরা কৃষকের সঙ্গে কথা বলি। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম জিতুলাল দাস। জিতুলাল দাস, তো এদিকে কতটুকু জায়গা? এদিকে আছে 12 ঘন্টা মতো। 12 ঘন্টা? 12 ঘন্টার মধ্যে কতগুলি চারা লাগানো গেছে? চারা লাগানো যায় 2,500 চারা আছে এর ভিতরে। 2,500 চারা? সবটা চারা লাগাইতে কত খরচ গেছে এবং এখন পর্যন্ত কত খরচ? অল্প কিন্তু খরচ তো মোটামুটি 7-8 হাজার টাকা সব মিলে, চাষ থেকে শুরু করে নাঙ্গল এবং চারা লাগানো সব মিলে। সবকিছু দেখে কি মনে হয়েছে কেমন আয় আসবে? আয়ের তো বেশি একটা ভালো না, কারণ ফলনের নগ্ন দিক দিয়া অনেক খুব খারাপ, বৃষ্টি বর্ষায় অনেক ক্ষতি করতেছে। মানে বর্ষায় ক্ষতি করতেছে? মানে ফুলকপির জন্য বর্ষাটা অনেক ক্ষতিকর। বৃষ্টি হইলে, ঘন বৃষ্টি হইলে, ঘন বৃষ্টি হইলে, হালকা বৃষ্টি? আর হালকা বৃষ্টি হইলে বেশি একটা করে না, ঘন বৃষ্টি হইলে বেশি করে। আর তো এখন দেখলাম আপনি ওষুধ দিয়েছেন, কি দিয়েছেন? ৮-১০ দিনের মধ্যে কাটা শুরু হবে। তো এখন এগুলি বাজার কেমন? বাজার 30 টাকা, 28 টাকা। প্রতি এককানিতে কেমন ফসল হয়? ওইলে তো প্রচুর, ওইলে তো ভাই অনেক, ভাই 80-90 হাজার টাকা বিক্রি হয়, আর না হইলে তো আবার 10-15 টাকা না। মানে সব মিলিয়ে খরচ 10,000 টাকার মতো? এক কানি করতে 10-12 হাজার টাকা লাগবে। 10-12 হাজার টাকা, এর মাঝখানে ফসল আসে প্রায় 1,00,000 টাকার মতো। 1,00,000 টাকার মতো আসবে যদি ফসল হয় আর কি, ঠিক মতো না বাজার ভালো থাকলে। বাজার ভালো থাকলে ফসল হইলে, আর বাজার যদি খারাপ হয় তাহলে? বাজার খারাপ হইলে বা ফসল না হইলে তো অনেক কম দেবো। তো এই বছর বাজার কি মনে হচ্ছে, ভালো না খারাপ? এই বছর বাজার এই অনেক কম, আগের তুলনায় অনেক কম। এর অন্য আগে আগে এই যেমন সময় মাল বেশ হইতো 40-50 টাকা, আর অনায় বলতে বাজার 30 টাকা। এর কারণ হিসেবে আপনি কি বলবেন? এর কারণ কি, তখন বাইরের তে মাল আইয়ে অন্য মা বাইরের মাল বদ হইলে তৈরি যদি বাজার কমন যায়। মানে বহিরাজ্যের ফসল আপনাদের বাজারটাকে নষ্ট করছে? তো আপনার মত হচ্ছে যে মানে বহিরাজ্যের ফসল যেন না আসে? তো না আসলে বাজার বাইরে উঠবো আমরা, আমরা লোকালে সাইডে থাকবো, কৃষক আমরা আমরা এদিকে কৃষক লাভ হইবো, বাইরের কৃষকের মনে করো মাল না আসলে আমরা এদিকে লাভ হইবো, আমরা কৃষকের ক্লিয়ার। মানে লোকাল কৃষকের লাভের জন্য বহিরাজ্যের কৃষক মানে তাহলে দেখলেন এখন আমরা এতটুকুই আলোচনা করলাম